আমরা অনেক সময় আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলোকে আমাদের উইন্ডোজ কম্পিউটারে কিন্তু ব্যবহার করতে চাই, আর সেজন্যই কিন্তু প্রয়োজন পড়ে আমাদের ব্লু এক্সট্রাক্ট সহ আরও নানান ধরনের সফটওয়্যারের, যার মাধ্যমে আমরা আমাদের উইন্ডোজের ভিতরে অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোকে রান করতে পারি। তো আজ এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের উইন্ডোজে ব্লু স্ট্যাক ডাউনলোড করে ইনস্টল করতে পারি এবং এটিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করব, এরপরে এখানে সার্চ দেব BLUESTACKS ব্লু স্ট্যাক, এটা লিখে আমরা সার্চ দেব। এরপরে এখানে থাকা লিঙ্কে আমরা ক্লিক করব। ডাউনলোড ব্লু স্ট্যাক 10 এবং ডাউনলোড ব্লু স্ট্যাক 5 দুইটা রয়েছে, তারা মূলত আপডেট ভার্সনগুলোকে প্রতিনিয়ত মার্কেটে আনছে। ব্লু স্ট্যাক 5 কি ডাউনলোড করব, তো সেজন্য আমরা এখানে ক্লিক করছি। এরপর এখান থেকে যদি আমরা ওপেনে ক্লিক করি, এরপর এখান থেকে ইয়েস, ওয়েব ব্রাউজারটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এরপর এখান থেকে ইনস্টল, এটি ডাউনলোড হওয়ার সময়টা মূলত নিবে যে আপনার ইন্টারনেট স্পিডটা কেমন। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে এটি কিন্তু খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে, অন্যথায় একটু সময় লাগতে পারে। এটি কিন্তু আমাদের পিসির জন্য একটি হেভি সফটওয়্যার বলতে পারেন। তো আপনার পিসি যদি একটু পুরাতন হয় সেক্ষেত্রে হয়তোবা আপনার পিসিতে হয়তোবা একটু বেগ পেতে হতে পারে। আমাদের কিন্তু ব্লু স্ট্যাক 5 ডাউনলোড হয়ে গেছে এবং এটি ওপেন হয়ে গেছে। তো প্রথমবার ওপেন হতে কিন্তু একটু সময় নিতে পারে। ব্লু স্ট্যাক 5কে ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম, তো এবার আসি মূলত এটি কীভাবে আমরা ব্যবহার করব। এটি দেখতে কিন্তু একদম আমাদের যে অ্যান্ড্রয়েডের ট্যাবগুলো রয়েছে সেম একই রকমের দেখতে। যেমন আপনি যদি আপনার স্মার্টফোনের উপরে থাকা নোটিফিকেশন বারকে যেভাবে নামান সেভাবে যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এইভাবে কিন্তু নোটিফিকেশন বার চলে আসবে। আপনি সেইভাবে এই পাশ দিয়ে দিলেও চলে আসবে, মাঝখান দিয়ে চাইলে মাঝখান দিয়েও চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর রয়েছে, গেম সেন্টার রয়েছে, সিস্টেম অ্যাপ রয়েছে। তো এখানে মূলত ক্যামেরা সেটিংস, ক্রোম এবং ফাইল ম্যানেজার বা ফাইল মিডিয়া রয়েছে। এবং এরপর এখানে তো প্লে স্টোর, যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো একদম ইজিলি। তো ব্যাকে আসার জন্য এখানে থাকা এই যে ব্যাক বাটন, এটি হচ্ছে হোম বাটন এবং এটি হচ্ছে রিসেন্ট অ্যাপসগুলো। তো আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করছি। তো ঠিকই যদি আপনি ফুল স্ক্রিন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে থাকা এই আইকনটায় আপনি ক্লিক করবেন, তাহলে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। কিবোর্ডে থাকা F11 যে বাটনটি রয়েছে আপনার সেখানে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনটি আবার ছোট হয়ে যাবে। এবং আপনি এই ব্লু স্ট্যাক যদি এখন ক্লোজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি ব্লু স্ট্যাক থেকেও বের হতে পারবেন। তো এই ছিল মূলত ব্লু স্ট্যাক নিয়ে আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আপনার মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।